নমস্কার বন্ধুরা, আপনারা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা অনেকেই বলছো 13 তারিখ ইন্টারভিউ হলে এখনও ওয়েবসাইটে নোটিশ দেওয়া হলো না কেন, তাহলে কি ইন্টারভিউ ডেট পোস্টপন হয়ে গেল? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো, তথ্য সহ আলোচনা করব সূত্র থেকে যতদূর খবর পাচ্ছি। তো বন্ধুরা, বড় বড় ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত কনফার্ম বলতে পারছে না যে ইন্টারভিউ ডেট পোস্টপন হলো কি 13 তারিখ ইন্টারভিউ হবে, কনফার্ম বলতে পারছে না। তারা বিভিন্ন ভুলভাল তথ্য দিচ্ছে, সেদিকে কান দেবেন না। আমি আমার চ্যানেলে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা বুঝতে পেরে যাবেন কবে ইন্টারভিউ হবে। চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যে নোটিশটা আপনারা দেখেছো, তাতে দেখেছো যে 13 তারিখ ইন্টারভিউ শিডিউল করা হয়েছে। এই যে নোটিশটা, এই নোটিশটা পুরোপুরি 100% রিয়েল নোটিস, ফেক নোটিশ না। কারণ ইতিমধ্যে আপনার ইউটিউবে যে হায়ার অথরিটি ইন্টারভিউতে শুনেছো যে এই 13 তারিখে ইন্টারভিউ শিডিউল করা আছে, তাদের কাছেও নোটিশ গেছে। এছাড়াও বলে রাখি, কোচবিহার রেঞ্জে এখানে প্রত্যেকবারই কী করা হয় যে ইন্টারভিউর আগে গরিব ক্যান্ডিডেটের জন্য মক ইন্টারভিউর ব্যবস্থা করা হয়। এবারও করা হয়েছে কোচবিহার রেঞ্জে গরিব ক্যান্ডিডেটের জন্য মক ইন্টারভিউর ব্যবস্থা। তো সেই ক্ষেত্রে বলা যায় এই নোটিশটা পুরো তারা নোটিশ পেয়েছে, তারপর এই মক ইন্টারভিউর ব্যবস্থা করেছে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে তাহলে ওয়েবসাইটে নোটিশ কবে দেবে, যদি এইটা ঠিক ফেক না হয় তাহলে ওয়েবসাইটে নোটিশ করতে, এটা তো আপনাদের মনে প্রশ্ন জাগছে। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে কিছু প্রসেস থাকে। দেখো, মেন জিনিস হলো যে ইন্টারভিউ বোর্ডকেও পারমিশন নিতে হয় হায়ার অথরিটি থেকে ইন্টারভিউর জন্য। এবং এক্ষেত্রে তারা কি করেছে, যতদূর সূত্র থেকে খবর পাচ্ছি, তারা কি করেছে, দ্রুত ইন্টারভিউ প্রসেস প্রক্রিয়া করার জন্য তারা 13 তারিখ ইন্টারভিউ শিডিউল করে তাদের রিক্রুটমেন্ট রেঞ্জে পাঠিয়ে দিয়েছে এবং হায়ার অথরিটির কাছে পারমিশনের জন্য পাঠিয়ে দিয়েছে। এবং কি এখানে কি হয়ে গেছে বন্ধুরা, এখানে যে হায়ার অথরিটি তাদের এখনও পারমিশন অ্যাপ্রুভও করেনি, ক্যান্সেলও করেনি, হয়তো কোনো কারণবশত কোভিড-19 জন্য তারা ব্যস্ত আছে, হয়তো তাদের ওই জন্য তারা ইস্যু করেনি, অ্যাপ্রুভ করেনি, কিংবা হয়তো ওই যে লকডাউন বাড়লো তার জন্য হায়ার অথরিটি পশ্চিমবঙ্গ রিক্রুটমেন্ট বোর্ডকে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তাদের এখনও অ্যাপ্রুভ করেনি, সেই জন্য এখনও ওয়েবসাইটে নোটিশ পাবলিশ করা হচ্ছে না। তো এখানে সূত্র থেকে যতদূর খবর পাচ্ছি যে 10 তারিখ পর্যন্ত ওয়েট করা হবে, যদি হায়ার অথরিটি অ্যাপ্রুভ করে তাহলে এই 13 তারিখে ইন্টারভিউ হবে, তা না হলে রিক্রুটমেন্ট রেঞ্জগুলোকে আর একটা পোস্টপনের নোটিশ সেন্ড করা হবে, এটা পোস্টপন করা হবে, নেক্সট শিডিউল করা হবে। তো বন্ধুরা, হায়ার অথরিটি এখনও পর্যন্ত ইস্যু করলো না কেন, সেটা একটা চিন্তার ব্যাপার আছে, যেটা হয়তো কোভিড-19 জন্য তারা ব্যস্ত আছে, কিংবা হয়তো অন্য কোনো কারণ আছে, তাই হয়তো অ্যাপ্রুভ করলো না। তো সেই ক্ষেত্রে বলা যায় হায়ার অথরিটি যদি আজকে অ্যাপ্রুভ করে তাহলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ওয়েবসাইটের নোটিশ আপনারা দেখতে পেয়ে যাবেন। সবই এখন দাঁড়িয়ে হায়ার অথরিটি থেকে অ্যাপ্রুভের আশায়, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখন হায়ার অথরিটি অ্যাপ্রুভের আশায় তারা বসে আছে। যখনই হায়ার অথরিটি অ্যাপ্রুভ করবে তার সঙ্গে সঙ্গে আপনারা ওয়েবসাইটে নোটিশ পেয়ে যাবেন এবং সব রেঞ্জে তো নোটিশ দেওয়া আছে, সব কিছু ওকে করা আছে, সঙ্গে সঙ্গে ইন্টারভিউ ডেট ফিক্সড হয়ে যাবে। তো দেখা যাক হায়ার অথরিটি পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে কবে অ্যাপ্রুভ করে কি ক্যান্সেল করে। আপাতত রিক্রুটমেন্ট বোর্ড 10 তারিখ অবধি ওয়েট করা আছে, তা না রিশিডিউল বা পোস্টপন্ডে নোটিশ দিয়ে দেবে যে রিক্রুটমেন্ট রেঞ্জগুলোকে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। আমাদের এই চ্যানেলে সবার ফার্স্ট এটা দেওয়া হলো। তো বন্ধুরা, অনেক চ্যানেলে অনেক কিছু বলছে, কোনো কান দেবে না, মেন ব্যাপারটা হলো এই, যতদূর সূত্র থেকে খবর পাচ্ছি। আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করা যাক। আশা করি হেল্পফুল হয়েছে ভিডিওটা, একটা লাইক করে দাও। চলো আজকের মতো এখানেই শেষ করা যাক। বাই বাই।